হ্যালো বন্ধুরা, আজ আমি আমার রান্নাঘরে তেল পটল করে দেখো। প্রথমে আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এরপর আমি সামান্য জিরে ফোড়ন দেব। আগে থেকে বলি, আমি পটলটা ভেজে পটলটা লম্বা লম্বাই করে কেটে মাঝখানে সামান্য করে চিরে দিয়ে আমি পটলটা ভেজে রেখেছি। আমি সেই পটল ভাজাটা দেখুন আমি ভেজে দিচ্ছি, সেটার মধ্যে দিয়ে দেবো। আমি পটলটা যখন ভেজেছি তখন আমি সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়েছি। এরপরে আমি একে তেল পটলের মধ্যে আমি উপকরণ দেবো, 1 চামচ জিরে দিই, 1 চামচ আদা এবং যে যেমন ঝাল খাবেন সেরকমই খাবেন। আমি এর মধ্যে দিলাম 1 চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমাদের সামান্য একটু ঝাল খাই তাই আমি 1 চামচ দিলাম লঙ্কা বাটা। আমি একটু হলুদ দেবো, 1 চামচ মতন হলুদ দেব। আমি 1/2 চামচ মতন নুন দেবো। এটা তেল পটল যেহেতু একটু তেলটা বেশি থাকবে। এরই সঙ্গে আমি এতে গরম মশলাটাও দিয়ে দেবো, 1 চামচ মতন গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে ভাজব। এই তেল পটল ডানাটা খুব ভালো খেতে লাগে। এখানে সামান্য জল দেব, দিয়ে ভাজব। এখন গরমকাল, এখন তো খুব পটল উঠবে, পটলের নানা রকম রেসিপি করে আমি যদি সুযোগ পাই অবশ্যই দেখাবো এবং আপনারাও নিশ্চয়ই রেসিপি করে খান। আর যদি না রেসিপিগুলো জানা থাকে আমার রান্নাঘরটা অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন। দেখবেন আমার সমস্ত রেসিপিগুলো আপনার চ্যানেলে ঢুকে গেছে। আর লাইক তো করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন, বন্ধুরা যাতে দেখতে পায়। এটা আমি জল দিয়ে দিয়ে ভাজব। এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করলাম, আপনারা পারলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, দিতে দেবেন। কিন্তু উপকরণগুলো এগুলোই দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, একটু তেলটা ভাসমান থাকবে। এইভাবেই রান্নাটা হবে, কষতে কষতেই রান্নাটা হয়ে যাবে, কারণ আমি পটলটা আগে থেকেই ভেজে রেখেছি। ভালো করে কমা আজে পটলটা ভাজবেন, দেখবেন অবশ্যই খেতে সুস্বাদু হবে এবং পটলটা সেদ্ধও হয়ে যাবে। একটু উল্টিয়ে উল্টিয়ে দেবেন। আমার আজকে রেসিপি করলাম তেল পটল। এটা নিশ্চয়ই মা কাকিমা, জেঠিমা, শাশুড়ি মা তাদের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন এই রান্নাটা। আমি একটু সামান্য জল দিয়ে দিয়ে ভাজছি যাতে জিনিসটা পুড়ে না যায়। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আপনারা এবার এইভাবেই তেল জল দিয়ে দিয়ে একটু ভাজবেন, কষাবেন, দেখবেন পটলটা সেদ্ধ হয়ে গেছে। আমার দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আর আমি করবো না আমার রান্নাটা শেষ। প্লিজ আমার রান্না যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধু শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার আগের এবং পরের ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন।